ওইটা ঢাকা থেকে কিনছিলাম ফ্যামিলির একটা প্রয়োজনীয় জিনিস। আপনারা অনুমান করেন তো, প্যাকেট দেখে কিন্তু কেউ অনুমান করলে বলতে পারবেন না, কারণ এটা এটা কিন্তু এর ভিতরে কিন্তু আরও রয়ে গেছে। মা হলো বুঝতে পারে নাই, মাও জানে না। তো এটা আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। দাঁড়াও দাদি, দাদির কাজ করে নি। তো সকালবেলা মার হাতে চা দিয়েই শুরু করলাম, আর আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হয়েছে এবং এখনো ঘুরা ঘুরা পড়তেছে। এই যে দেখেন এখন প্রায় 8:30 মতো বাজে। আমার কাছে আসো, দাদি চা ঢালতেছে। তো তোমাকে কেমনে কোলে নিবে, দেখো না চা ঢালে। হ্যাঁ এটা তোমার কাপ। এদিকে খালা হলো রুটি বানাইতেছে, মা চা বানাই দিচ্ছে, আর বাইরের আবহাওয়াটা একদম নর্মাল না। বসুন, কি কি নিয়ে এসছো পাখি? এই এটা কি ভূত আমার রান্নাঘরে? পাখি হলো বেগুন নিয়ে আসছে। আজ স্কুল যাবা পাখি? কোন ক্লাসে? থ্রি? এটা থ্রি বানান করো তো। দাও পাখি, গুড গার্ল। পাখি আসলে গুড, অনেক গুড। হ্যাঁ আগেও ভালো ছিল, এখন ভালো হয়েছে মানে পাখি ইজ অলওয়েজ গুড। আর তাবিয়া দেখেন আমাকে ভয় দেখাচ্ছে কিভাবে, দূর থেকে দেখাচ্ছে তো মা ভয় দেখাইতে। ভয় দেখাচ্ছে, ওকে চা খেয়ে নি। এই দেখেন দুজন বুড়া মানুষের চা খাওয়া হইতেছে। ও আহ সরি, বুড়া বলতে হয় না নাকি? আমাকে একজন বলতেছে যে আপনি খালাম্মার সামনে বলবেন না যে মা তোমার বয়স হয়ে যাইতেছে, তাতে তাদের মন ছোট হয়ে যায়। ছোট হয় মা? আমার কাছে তো এগুলা কিছু মনে হয় না। এ দেখেন সে তার দাদি হলো ফ্যাক্সের ছেলে। আস্তে দাও না দাদিকে। আর তাবিয়া কিনতে দিয়ে দেখেন, তাবিয়ার চা দেখেন ফুল হোয়াইট, এটা হলো দুধ চা না। মা তো চিনি খায় না ডায়াবেটিস এর জন্য। মা হলো এই করে, ও আর একটা নতুন জিনিস দেখায়, এটা কার গো? এটা কি, এটা কি, এটাকে কি বলে বেবি, এটাকে কি বলে? ফুল বলে। এটা ডালা, আর এটা কি, এটাকে কি বলে? নাম জানে না কিন্তু ওরকম করে। এটা কুলা, দেখি তোমার কুলাটা, দেখি তোমার কুলাটা, দেখি আস্তে আস্তে আস্তে। এই যে বেবির কুলা, এটার মধ্যে চাউল নেই, চাউল এর আগে নিত আমার নানি নিত। কি যেন বলতো মা হোক, শেয়ার করতো। তুমি ছোটবেলায় কত কিছু করতে, তাবিয়া কিন্তু এই কথাটা বারবার বলে দেয়, আগে আমি ছোটবেলায় এটা করতাম ওইটা করতাম, এখন তাবিয়া বড় হয়ে গেছে না। হ্যাঁ তাবিয়া কি করে দেখেন শুধু দাদির সাথে। হ্যাঁ তুমি বড় হয়ে গেছো, এই বেবিটা কি করে এখানে একলা একলা? বাবা চা খেয়ে দাঁত ব্রাশ করো তুমি, চিন্তা করছেন বেবিটা চা খেয়ে দাঁত ব্রাশ করে, তাতে তোমাকে দাঁতে পোকা হবে না? আচ্ছা করো মা। একটা উপহার বা যাই বলেন বা আমাদের ফ্যামিলির জন্য বলেন, সেটা আনা হয়েছিল ঢাকা থেকে। মা এদিকে এখানে টেবিলে নিয়ে আসো, নিয়ে আসো। মা কিন্তু এখনও সেটা দেখে নাই, তো মাকে দিয়ে সেটা খুলাই। এটা ঢাকা থেকে কিনছিলাম ফ্যামিলির একটা প্রয়োজনীয় জিনিস। আপনারা অনুমান করেন তো, প্যাকেট দেখে কিন্তু কেউ অনুমান করলে বলতে পারবেন না, কারণ এটা প্যাকেটের সাথে এটা ভিতরে যে জিনিসটা আছে সেটা সম্পূর্ণ কোনো মিল নাই। এটা একদম অন্যরকম, কারণ প্যাকেটটা হলো একটা রুটি মেকারে রুটি রাখার, আপনার হলো ইয়ে যেটার মধ্যে রুটি রাখে যাতে গুটিটা গরম হয়ে থাকে। আর এটা কিন্তু এর ভিতরে কিন্তু আরও রয়ে গেছে, মা হলো বুঝতে পারে নাই, মাও জানে না। তো এটা
এমন ভাবে প্যাকেট করে দিছে কারণ আমরা ঢাকা থেকে নিয়ে আসছি যদি বাড়ি খাই তাহলে ভেঙে যেতে পারে কারণ এটা একটা কাঁচের জিনিস কিন্তু অনুমান করেন আপনারা এখনো বলতেছে অনুমান করেন হ্যাঁ এটার উপরে রাখো এটা থাকবে এটার উপরে হ্যাঁ এই তো এখন আপনারা বুঝতে পারছেন যে জিনিসটা কি যেটা হলো জুস জার এটা হলো জুস জার দেখে খুব ভালো লাগলো হ্যাঁ যে এই জিনিসটা এত সুন্দর লাগতেছিল আমার কাছে যেদিনকে আমরা মিমের জন্য কেনাকাটা করে দিলাম সেদিনকে এটা দেখে আমার খুব ভালো লাগছে যে সামনে রোজা আসতেছে হ্যাঁ এটা ফ্যামিলি একটা খুবই প্রয়োজনীয় জিনিস পছন্দ হয়েছে তোমার দেখতে সুন্দর না প্রয়োজন হচ্ছে এগুলো ব্যবহার তো হবেই তারপর জিনিসটা তারপর তুমি দেখো জুস কিন্তু অল্প বললে হবে না জুস এই পর্যন্ত বড় লাগবে তা না হলে তো তোমার আসবে না কিন্তু ট্যাপ দিয়ে হ্যাঁ সেটাই তো তারপর তো খাওয়া হয় তো কেমন হলো জিনিসটা একটু আপনারা শেয়ার করেন আর বলেন কমেন্ট বক্সে যে কেমন লাগছে আপনাদেরকে হ্যাঁ এটা হরিণ না এটা হরিণের শিং এটা উল্টো ই হবে এরকম হবে যেটা কিন্তু একটা হরিণের লোগো এই যে হরিণ স্ট্যান্ড আপ বেশি সুন্দর লাগছে আর একটা ছিল কিন্তু এটা কিনে ফেলছি তখন এটা এটা দাম নিছে মনে হয় কত 2500 ওই মামার দোকান থেকে 2500 টাকা নিছে ওটা আবার চাইলো 4000 ওটা আরো সুন্দর বড় না জিনিসটা এর থেকে একটু বড় কিন্তু এটা এরকম ওই যে এরকম ই আছে কিন্তু এরকম আরো সুন্দর দেখতে অনেক সুন্দর পরে আচ্ছা তো ঠিক আছে দোয়া রাখেন দেখতে থাকুন বাকি অংশটুকু রাখেন নাও ডিম ভাই দা নাও এটা ডিম তিশার সকাল থেকে শরীরটা ভালো না মাথায় ব্যথা নাকি নাহলে নামতে পারে নাই তো মেয়ে হলো পরীক্ষা দিতে যাবে আর রুটি না তোমার সাথে সাথে খেলে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তোমরা তো নাস্তা করতে দেরি হয়ে যায় বাড়িতে যে জিনিসটা হলো যে আপনি কোনো জিনিস কাউকে তৈরি করে না দিলে নষ্ট হয়ে যায় পরীক্ষা দিতে গেল কেড়ে নি এই ডাক কাটাটা কিন্তু আমি ছোটবেলায় শিখছি বলতে কি এটা আসলে শিখা লাগে না কাটতে গেলে ঠিক হয়ে যায় আব্বা কাটতো আব্বা থেকে দেখছি এটা ডাক্তার খাইতে বলছে ওষুধের মতো আপনাদের ভাবে কাটতে চাই হাতে এই উদাহরণ করে কাছে রাখি তুমি কাজ করতেছে এখন কিভাবে খাবার স্টোর নাকি উপরে আছে ঢেলা রাখবো ঢেলা রাখবো পানি থাকবে খাবার তুমি আসো যদি নিয়ে আসো বাগান একটা হয়েছে এই হ্যাঁ শাগও তো সুন্দর হয়েছে তো পালং শাক হলো এই দিয়ে এই কালার ডাল দিয়ে ঘাটি করতে হ্যাঁ ঘাটি করে তো হ্যাঁ ভাত খাও না লাউ ডগা না তুমি তুমি এই লাউ ডগাও কালকে রান্না করো আমরা খাবো না শাক এই আনো নাই রাখার জন্য কিছু এই ফুল পেঁপে ধরবে তিশা তোমাদের তো পেঁপে গাছটা আছে দেখো তো এই এই যে এই যে তাকে পেঁপে কি ধরবে না পুরুষ গাছ ধরবে না ফুল যত আসে অত ধরে দেখেন লিচুর কি সুন্দর মুকুল আসছে এই যে খুব ভালো লাগে এই যে লিচু ধরলে তা পেঁপে মাত্র এতগুলো ফুল থেকে দুইটা তিনটা পেঁপে ধরবে আমি আপনাদের দেখাই কি কি মুকুল আসছে আমাদের মানে আচ্ছা প্রথমে দিক থেকে দেখাই লাউ গাছের দেখে দেখ লাউর ফুল লাউ মনে হয় আসে লাউ থাকার তো কথা ওই দেখেন পলিথিন দিয়ে বাঁধা লাউ লাউকে জ্যাকেট পরানো হয়েছে
শীত লাগে শীত লাগে। এই দেখেন কি সুন্দর লাউ, হ্যাঁ আবার কিন্তু এই বারুণও বাঁধছে, এটা হলো গ্রাম অঞ্চলে বাঁধে। হ্যাঁ আচ্ছা এবার আরেকটা জিনিস দেখেন, একটা দেখলেন ফসল, হ্যাঁ এবার দেখেন লাউয়ের হলো করা। আচ্ছা একটা ফসল দেখলেন, এ দেখেন থামো না, এটা তো এখন ফুল আসে না, যেগুলো ফুল আসছে এই যে বাদাম জাম্বুরা বলে যেটা আমাদের, হ্যাঁ আব্বার হাতে লাগানো গাছ, যদিও ভালো না কিন্তু বাপের স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে এটা। আচ্ছা এ দেখেন পেঁপে, পেঁপে গাছের মুকুল আসছে মানে ফুল আসছে, হ্যাঁ পেঁপে ধরবে ইনশাল্লাহ। এই যে লিচু গাছ, লিচুর দাওয়াত কিন্তু অগ্রিম আমি সবাইকে দেই, পাঠাইতে পারবো না, আপনারা অনেকে বলেন যে ভাইয়া পাঠান, আসলে এটা পাঠাতে গেলে নষ্ট হয়ে যায়, আপনারা যে যখন খাইতে চাবেন চলে আসবেন, খাওয়াই দিব, যদি নিতে চান দিতেও পারবো। এই যে লিচুর মুকুল, গাছ ভরা মুকুল, তাবিয়াও হাত দিয়ে পারতে পারবে। আচ্ছা এখানে আম গাছ লাগানো হয়েছে গত বছর, এগুলো এখনও ধরে নাই, একটা দুইটা তিনটা চারটা। হ্যাঁ এই যে পালং শাক, এই যে পালং শাক কি সুন্দর, এখানে কিন্তু আবার লাল শাক বোনা হয়েছে, তারপর ওখানে হলো ওই যে সাদা শাক বলে সবুজ শাক যেটা। এই যে মরিচ গাছ, এই যে দেখেন মরিচ ধরে নাই এখনো, তারপর ওই যে বেগুনের চারা, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আরও এখানে যে জায়গা আছে এখানেও করা যাবে, হয়েছে এ হয়েছে, এই ওই কটা লাউর পাতা কাটলে পরে এ তোমার হলো হবে, ও তো শুকাই যাবে, দাম কেটে দিই ধাপ ধাপ করে না, ভাবি আসছে সহযোগিতা করতেছে এই আর কি। তো বাইর থেকে এদিকে আসা দেখি মাও কাজ করতেছে, এই যে সিমের বিচি না মা, কি করবা ভুনা, এই বিচি কিন্তু খাইতে খুব মজা লাগে, ঢাকায় থাকতে কিনতাম 120 টাকা না 150 টাকা তোমার কেজি, আমাদের কিন্তু সিম গাছও আছে, এটা কিন্তু গাছের সিম, আমাদের ওই পাশে সিম গাছও আছে, গ্রামে একটা সুবিধা। আর এই যে পেঁয়াজ যেটা বাড়ির পড়তে কিনা দেখতে খাইতে মন চায়, সুন্দর লাগে। দেখি সময় যদি পায়ে দিকে দাওয়া দরকার, তাহলে চিংড়ি মাছ নিয়ে আসতে হবে।